হ্যালো বাইকার, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এবং আজকে আরেকটি রিভিউ সেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এবং আজকের রিভিউ সেশনটা হচ্ছে স্কুটারের উপর। এবং আজকের যেই ভিউটা দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে আকিলপুর সি বিচ। এবং ওই দিকের যে ভিউটা আছে, এটা হচ্ছে সীতাকুণ্ডের পাহাড়ের ভিউটা। তো আজকে দুই পোর্শনের মাঝখানে চলে আসছি আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য। এবং আজকের রিভিউটা হচ্ছে ইয়ামাহা রেই জেড আর 125 FI যে স্কুটারটা আছে ওইটার উপর। সো আমার সামনে এখন রিভিউ দিতে আসছে আমার বন্ধু ডাক্তার অভিষেক। সো চলুন অভিষেকের কাছ থেকে ইয়ামাহা রেই জেড আর FI 125 এর রিভিউটা নেই। বলো কি হবে? হ তুই যা হইতে যাবি তাই খাও। না রিভিউ দিতাম না। তো অভিষেক, এইটা কতদিন হয়েছে তুই নিছিস? আমি নিছি প্রায় হচ্ছে 5 মাস। 5 মাস কত কিলো চালানো হয়েছে? অলরেডি 8.5। ওরে বাবা রে বাবা, তো লং জার্নি তো কই গেছিলি? 8.5 কিলো না, 8,500। 8,500-ই তো কইছি, মাশাআল্লাহ বিশাল। তো কই কই যাওয়া হয়েছে এটা নিয়ে? এটা নিয়ে অ্যাকচুয়ালি লং ট্যুর দিই নাই তেমন, তবে আমি চেম্বারে যাওয়া হয় অ্যাকচুয়ালি প্রতিদিনই প্রায় হচ্ছে 100 কিলোর উপরে চালানো হয়। ওকে, এটা আমার হচ্ছে শহর থেকে চিরাং সিটি থেকে ওই যে রাউজান যেতে হয়, আচ্ছা, বাস হচ্ছে ওখান থেকে আসতে হয়, রেগুলার আপ ডাউনে প্রায় 100 কিলোর মতো হয়ে যায়। আচ্ছা, তো এটার মাইলেজ কেমন পাচ্ছিস? মাইলেজ প্রথম দিকে যেহেতু ব্রেকিং পিরিয়ড যখন ছিল তখন পেতাম 34-35 কিংবা 38 এ ধরনের পেতাম। এখন বর্তমানে যেহেতু একটু রানিং হয়েছে গাড়িটা, এখন মোটামুটি 45+, মাঝে মধ্যে আবার 48-49-50 এ ধরনের। মানে এটা সিটির মধ্যে 45+ পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাইওয়েতে গেলে আরো বেশি পাওয়া যাবে। হ্যাঁ, আরো বেশি পাওয়া যায়। তো বিশেষ আপাতত এটার মধ্যে কোন ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছিস? আপাতত এটা হচ্ছে ইয়ামাহা যেটা আছে ইয়ামা লুপ, ওইটা ইউজ করি আমি। নরমালি ওরা ইউজ করতে বললো এটা, আমি ওটা ইউজ করি। এটা ভালো পাচ্ছি, মোটামুটি ভালো কাজ দিচ্ছে, মোটামুটি ইঞ্জিনের সাউন্ডও খুব ভালো থাকে। আর হচ্ছে এরা বললো যে 1,000 কিলো পর্যন্ত চালানো যাবে এটা নিয়ে, তো আমি 1,000 কিলোর আগেই চেঞ্জ করে ফেলি। আচ্ছা আচ্ছা, 900+ হলে আমি চেঞ্জ করে ফেলি। তো একটা প্রশ্ন ছিল যে আমরা তো সবাই মানে ম্যাক্সিমামই ছোটবেলা থেকে চিন্তা করি যে না বাইক কিনবো বাইক কিনবো, তো হঠাৎ তুই স্কুটারে কেন চলে আসলি বাইক না কিনে? আমারও অ্যাকচুয়ালি এটা কিনার আগে আমারও ইচ্ছা ছিল আমার বাইক কেনার। আমি বাইক শিখছিও এইখানে, মানে বাইক শিখে স্কুল আছে অনেকগুলো, ওখানের মধ্যে একজনের কাছ থেকে আমি শিখছি। কিন্তু কথা হচ্ছে এটা বাইকটা অ্যাকচুয়ালি হাতে আসতে মোটামুটি ফ্রি হতে সময় লাগে, কিছুদিন মাস দুয়েক কিন্তু সময় লাগে। আমি চিন্তা করলাম না আমার খুব নিডি এখানে, ইয়ার মধ্যে এই কোভিড এর মধ্যে আমার এটা খুব দরকার ছিল। গাড়িতে ঠিক মতো ইয়া করতে পারতাম না, যাতায়াত করতে পারতাম না, তো এই জন্য চিন্তা করলাম যে খুব তাড়াতাড়ি যদি আমার কমফোর্টেবলি যদি কোনো কিছু ইয়ে করতে হয় তাহলে আমার স্কুটারই বেটার। আর আমি কিন্তু অনেকদিন ধরে চিন্তা করছি যে বাইক নিব, কিন্তু যখন মানে স্কুটি এটা দেখলাম মোটামুটি আমার খুব ভালো লাগলো স্কুটারটা, তো এটাই নিয়ে ফেললাম। তো YZR কেন, আর কোনো মডেল ছিল না, এটাই কেন নিলি? মডেল ছিল অ্যাকচুয়ালি এটার মধ্যে বলতে গেলে ফুল প্যাকেজই এটার মধ্যে, যেমন হ্যাঁ যেমন হচ্ছে পিকআপ ভালো, এটার পিকআপ ভালো, তারপর হচ্ছে মোটামুটি এটা খুব কমফোর্টেবল এবং স্টাইলিশ দেখতে খুব সুন্দর। কালারটা আমার খুব ভালো লেগেছে, আমার এই মানে বিশেষ করে ব্লু কালারটা আমার খুব ভালো লাগে, একটা স্পোর্টস লুক আছে। হ্যাঁ, স্পোর্টস লুক প্লাস হচ্ছে তোমার মাইলেজ ভালো পাচ্ছি। আমি এন্ট্রক দেখেছিলাম, এন্ট্রকটাও কিন্তু খুব ভালো, লুকটা ভালো, স্পোর্টি লুক, কিন্তু বাট ওটার কালারটা আমার তেমন ভালো লাগেনি। বুঝতে পারছি, কালার কম্বিনেশনটা ভালো লাগে না, এটা ব্লুর মধ্যে নিয়ন আছে, সিলভার আছে, একটু অন্যরকম লাগে আর কি, এটার কারণে। তো অভিষেক, এইটা চালাইতেছো তো অনেকদিন ধরে, হ্যাঁ তো সেক্ষেত্রে তোমার এটা ব্রেকিং সিস্টেমটা কিরকম লাগে? অ্যাকচুয়ালি আমার ব্রেকিং সিস্টেমের জন্যই আমার ইয়ামাহা নেওয়া। আমি সবার কাছ থেকে শুনছি যে ইয়ামাহার ব্রেকিং সিস্টেমটা খুব ভালো, তবে আমি নিজে চালিয়ে যা দেখলাম আসলেই ভালো, আসলেই ভালো। এমনি নর্মালি চালিয়ে দেখলাম, তারপর হচ্ছে বৃষ্টির দিনেও চালিয়ে দেখলাম, এই যে বৃষ্টি হলো বৃষ্টির দিনেও চালিয়ে দেখলাম, না ঠিক আছে, যা আমি যখনই ব্রেক করি তখনই কাজ করে, মানে একদম ব্রেকিং রেসপন্সটা ভালো। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, তো এটা কত দিয়ে কিনছিলা তুমি?
আমি কিনছিলাম 2,25,000 দিয়ে। আর কাগজপত্র সবগুলো মিলিয়ে 2,39,000 2,39,000 মতই। তো আমি যদি জিজ্ঞেস করি যে লোকজন কেন Ray ZR কিনবে, এক কথায় অ্যানসার চাই যে, এই যে বললাম একটা কথা বললাম একটু আগে যে টোটাল প্যাকেজটা এটার মধ্যেই আছে। মাইলেজ বলো, মাইলেজ দিক দিয়েও খুব ভালো অন্যান্য স্কুটিগুলোর চাইতে। তারপর যেহেতু প্রিমিয়াম স্কুটিদের মধ্যে এটা পড়ে মোটামুটি, তো এর মধ্যে মাইলেজের জন্য খুব ভালো, ব্রেকিং সিস্টেমটাও খুব ভালো, প্লাস হচ্ছে লুকটাও খুব ভালো, কমফোর্ট আছে চালিয়ে, তারপর বসে কমফোর্ট চালিয়ে, কমফোর্ট খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি আমার টোটাল পুরোটাই খুব ভালো লেগেছে আমার। আচ্ছা কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোলটাও ভালো, কন্ট্রোলটাও খুব ভালো। স্পিড, স্পিড স্পিডটা আমি নর্মাল হাইওয়েতে কিন্তু আমি বেশি স্পিডে তুলি না, কিন্তু যখনই আমি ফ্লাইওভারে উঠি, বিশেষ করে ওই যে জিসির মোড়ের ফ্লাইওভারটাতে যখনই উঠি, তখন আমার স্পিড থাকে মিনিমাম হচ্ছে 70-75। আমি হাইয়েস্ট স্পিড তুলেছি 93 এবং ওই ফ্লাইওভারে। আচ্ছা, তো তোমার কাছে কি মনে হয়, মানে এটা একদম পারফেক্ট একটা কম্প্যাক্ট অবশ্যই স্কুটার যারা নতুন নিতে চাচ্ছে তারা আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে? হ্যাঁ নিতে পারবে, এটা কোনো চিন্তা ভাবনা করতে হবে না, এটাই নিতে পারবে। Ray ZR, এটা A5 ভার্সন না? হ্যাঁ A5 ভার্সন। আচ্ছা, এটার মধ্যে কি ABS বা নন ABS এরকম কিছু আছে? এটা হচ্ছে UBS সিস্টেম, UBS মানে হচ্ছে ইউনিফাইড ব্রেকিং সিস্টেম। ওকে, যার মধ্যে হচ্ছে যে বাম হাতের ব্রেকটা যখন চাপবে তখন দুইটা ব্রেকই কাজ করবে, মানে একটা রেশিও। হ্যাঁ হ্যাঁ, মানে 60-40 বা 40-60 এরকম করে, রাইট? বুঝতে পারছি। এক্সট্রা কোনো কিছু কি মডিফিকেশন করছো? না, আমি কোনো কিছু মানে একদম স্টক যেটা আছে সেরকমই নিয়েছিলাম, ঠিক ওরকমই আছে। ওই এক, মানে এটার কোনো নেগেটিভ দিক তুমি খুঁজে পাইছো এতদিনে? নেগেটিভ দিক বলতে তেমন কিছু না, একটা আছে, একটা আছে যেটা হচ্ছে মোটামুটি কিছু কিছু ইয়াতে থাকে, স্কুটারে থাকে, এটা তো আছে, তবে এটাতে আমার মনে হয়েছে একটু বেশি। সেটা এটা বেশি হচ্ছে অ্যাকচুয়ালি গাটা ভাইব্রেশনটা যেটা হয়, যেমন আমি যেটা মনে করি আমি হয়তো খুব স্পিডে চালাই, মোটামুটি স্পিডে চালাই, প্লাস হচ্ছে তোমার যদি 100-এর উপর যদি পার ডেতে যদি এটা চালানো হয়, হয়তো পরদিন সকালবেলা যখন আমি স্টার্ট নিব, স্টার্ট দিয়ে যখন চালু করব, তখন যখন আস্তে আস্তে স্লোলি স্পিড বাড়াবো তখন হয়তো নিজের অংশটা খুব ভাইব্রেট করে। বুঝতে পারছি, হ্যাঁ এই জিনিসটা। ওকে, তবে আমার মনে হয় না এটা সবগুলাতে হবে, সবগুলাতে হবে, কারণ হচ্ছে আমি এই কন্ট্রোলের মধ্যে চালাই, তবু ওই যে রেগুলার যেটা 100 কিলোমিটার যেটা চালাই সেটা, আর হচ্ছে কেউ যদি চায় যে খুব মানে অল্পতে স্পিড, খুব মানে পিক আপ বাড়াবে, খুব পিক আপ বাড়াবে খুব অল্প সময়ের মধ্যে, তখনই কিন্তু এটা প্রবলেম দেখা দিবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্লোলি বাড়াতে হবে, স্লোলি বাড়ালে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, আমি এত সুন্দর করে যে রিভিউ দিলাম এটার জন্য কি হবে? আচ্ছা তোরে হাওমো নিয়ে কি হবে? আরে তুই CLT এর শিকা আয় তোরে খাওয়ামো, কি বলেন ভিউয়ার্স? ও আমারে চিটাগাং এর ল্যাঙ্গুয়েজ শিখাইবো তাইলে আমি ওরে গিয়ে খাওয়ামো, তাছাড়া ফাও খাওয়ালে আবার সে বলেন ভাই চিটাগাং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে যাও তোমার অনেক বছর লেগে যাবে। লাগুক, আমি অনেক বছর লাগে শিখু, এটা চাইনিজ থেকে কিন্তু কম না, 1.5 বছরে একটা লাইন শিখতে তো পারছে, শিখাই দে আজকে। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই রিভিউ সেশনটা শেষ করব। তো তার আগে অভিষেক আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছে, প্লিজ বল। হ্যাঁ, দেখুন বালা দেখুন সিটাঙ্গুর ভাষাত কই, দেখুন বালা দেখুন, আর যদি ফারুন বেড়ে যাবেন সিটাঙ্গুর মধ্যে, যারা সিটাঙ্গুর বাদ দিয়ে আসুন ইতার হয়েছিস, আর যারা যারা এই যে চ্যানেল সাবস্ক্রাইব ন করুন ইতার সাবস্ক্রাইব করে ফেলুন খুব তাড়াতাড়ি। আই কিন্তু নক বুঝি, আই কিন্তু কিছু ন বুঝি, আমি বলেছি যারা যারা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা যাতে খুব তাড়াতাড়ি পরবর্তীতে আবার হাজির হয়ে যাবো আপনাদের সাথে নতুন কোন রিভিউ সেশন নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে ঈদ চলে আসতেছে, সবাইকে অ্যাডভান্স ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের সাথে। আর আরেকটা জিনিস, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক 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 বেশি ভালোবাসা। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।